আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি একটা সাধারণ ভর্তা রেসিপি নিয়ে হাজির হলাম। দেখি আপনারা বুঝতে পারছেন কিসের ভর্তা। হ্যাঁ, এটা টমেটোর। তবে আমরা এটাকে টমেটো সোজা টমেটোর ভর্তা বলতে পারি না, কারণ এখানে এই ভর্তাতে মানে প্রয়োজন মতন প্রয়োজন কি মানে অনেকটাই পেঁয়াজ ব্যবহার করা হয়ে থাকে। তার জন্য এটা নাম দিয়েছি পেঁয়াজ টমেটোর ভর্তা। আশা করি আপনাদের একটু হলেও ভালো লাগবে। যারা পেঁয়াজ খেতে পছন্দ করেন তাদের তো অবশ্যই ভালো লাগবে। তাহলে আসুন দেখে নিই কী করে এই পেঁয়াজ টমেটোর ভর্তাটা বানিয়ে নিচ্ছি। এই ভর্তা বানানোর জন্য আমি একটা প্লেটে বেশ কিছুটা পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজগুলোকে চিকন করে কেটে নিয়েছি, আর যতটুকু পরিমাণ ভর্তা করব তার অনুযায়ী কিন্তু আমি বেশ কিছুটা পেঁয়াজ নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে মেখে নিতে হবে। এখানে খুব জোরেও মাখবো না, আস্তে আস্তে একটু সময় নিয়ে পেঁয়াজগুলোকে মেখে নিতে হবে। আসলে ভর্তা আমরা সবাই পছন্দ করি, ভর্তা আমরা সবাই করতে পারি। তবে এক এক সময় একটু উলট মানে উলট পালট করে মানে এদিক সেদিক করে কিন্তু এক একটা রান্না এক একটা রেসিপি করলে আসলে অনেক ভালো লাগে। আমি এখানে দিয়ে দিচ্ছি আমার স্বাদ মতো কিছুটা চিলি ফ্লেক্স। এখানে আপনারা কাঁচামরিচ ব্যবহার করতে পারেন, ভাজা মরিচটাও ব্যবহার করতে পারেন। এই যে এখানে নিয়ে নিয়েছি আগে থেকে টমেটো, আমি এভাবে ফ্রাই প্যানে সামান্য একটু সরিষার তেল দিয়ে ভালো করে এভাবে মানে ভেজে নিয়েছিলাম। ওইগুলাকে এখন মানে ঠান্ডা হওয়ার পর আমি পেঁয়াজের সাথে মেখে নিচ্ছি। অবশ্যই এটা খেয়াল রাখতে হবে টমেটোগুলো যেন একদম ঠান্ডা থাকে। এই যে ভালো করে পেঁয়াজের সাথে কিন্তু আমি টমেটোগুলা মেখে নিয়েছি। এখানে চাইলে আপনারা ধনিয়া পাতা কুচিও ব্যবহার করতে পারেন। এই তো হয়ে গেল সাধারণ ঝটপট একটা ভর্তার রেসিপি। এই ভর্তাটা দিয়ে কিন্তু পেট ভরে ভাত খাওয়া যায়। আর আমি আবারও বলছি, যারা পেঁয়াজ খেতে পছন্দ করেন তারাই শুধু একবার ট্রাই করে দেখবেন, আসলে দেখবেন কতটাই ভালো লাগে। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আমি আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। হ্যাঁ, এর আগে আবারও বলে দিচ্ছি, যদি আমার এই রেসিপিটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করে দিবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।